যেমন আমরা বৃন্দাবনে অনেক লীলা দেখতে পাই, আজও বাঁকে বিহারী বৃন্দাবনের সব থেকে জাগ্রত বিগ্রহ বাঁকে বিহারী। তো যারা আপনারা বৃন্দাবনে গিয়েছেন, বৃন্দাবনের বাঁকে বিহারী যে গলিটা আছে, এই গলিটা খুব ছোট, কিন্তু তিন দিক দিয়ে ঢোকা যায়। রাধা মদন মোহন মন্দির থেকে ওদিক দিয়ে একদিকে ঢোকা যায়, আর এদিকে হনুমান বাগ চৌরাহা দিয়ে ঢোকা যায়। কিন্তু ঢোকার মধ্যে দুটি গলি আছে ছোট ছোট, কিন্তু সেই গলিতে দেখবেন দুই পাশে অনেক মিষ্টির দোকান আছে, মিষ্টির দোকান। তো সেই মিষ্টির দোকান, একজন দোকানদার সে মিষ্টির দোকান রাত্রেও খুলে বসে থাকে। মানুষ তো দিনে এই দোকান খোলে, কিন্তু সেই দোকানটা রাত্রেও খুলে বসে থাকে। কারণটা কি? কারণ সে দোকানদার মনে মনে ভাবে যে ভগবান তোর ঘুমান না, রাত্রেবেলায় এসে আমার কাছ থেকে মিষ্টিই যাবে। হ্যাঁ, তো এই আশায় তিনি বসে থাকতেন, একদিন না একদিন তো অবশ্যই আসবেন, এসে আমার দোকান থেকে মিষ্টি নিয়ে যাবেন। তো তিনি এইভাবে আশায় বসে থাকতেন, কোনো সময় নিরাশা হন নাই। ভগবত ভক্তিতে আমাদের আশায় থাকতে হবে, আমাদের যে গন্তব্যস্থল সেই পৌঁছানোর জন্য অগ্রিমই থাকতে হবে, যে নিরাশ। কিন্তু এই দোকানদার বহুদিন হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, কিন্তু রাত্রে তখন মিষ্টিতে আসে না। তখন দোকানদার চিন্তা করছে, আমার কি মিষ্টি বিক্রি করা হবে না ভগবানের কাছে? বয়স তো প্রায় শেষ, আর কয়দিন বা বাঁচবো, এই চিন্তা করছে। হঠাৎ একদিন একটা ছোট বালক, শ্যাম সুন্দর, হ্যাঁ রূপ ঠিক নীলবর্ণ, এসে বলছে আমাকে 1 কেজি মিষ্টি দাও। তো 1 কেজি মিষ্টি দিয়েছে। দেওয়ার পরে ছেলেটা বলছে, আমি তো টাকা নিয়ে আসি নাই। দোকানদার বলছে, অনেক মিষ্টি বিক্রি করেছি, 1 কেজি মিষ্টির দাম না দিলেও চলবে, তোমাকে আমি এটা ফিরিয়ে দিলাম। বালকটা বলছে, তা কি হয়, মিষ্টি নিচ্ছি দাম না দিলে কি করে হয়? তো টাকা তো আমি নিয়ে আসি নাই, আমার কাছে তো কিছু নাই, তো আমার কাছে একটা সোনার বালা আছে, এই বালাটা আমি তোমাকে দিয়ে যাচ্ছি। তখন সেই বালকটা সোনার বালাটা দিয়ে 1 কেজি মিষ্টি নিয়ে গেলেন। যাই হোক, সকালবেলা বাঁকে বিহারে মন্দিরে মঙ্গলারতি 5:30, পূজারী যখন মন্দির খুলতে গিয়েছে, তখন দেখে বাঁকে বিহারের হাতে সোনার বালা নাই। এই তো হইচই পড়ে গেছে, বালা কোথায় গেল? তখন পাশেই তো দোকানদার, একেবারে নিচে গলিতেই দোকানদার, জানতে পারলেন যে বাঁকে বিহারের হাতে বালা নাই। তখন দোকানদার তিনি বুঝতে পেরেছেন যে এই বালাটা আর কেউ হতে পারে না, এটা বাঁকে বিহারেরই হবে। তখন দোকানদার গিয়ে বলছে, কী ব্যাপার, কী হয়েছে আপনাদের, আপনারা হইচই করছেন? বলে, বাঁকে বিহারের হাতের বালা পাওয়া যাচ্ছে না। তখন বলছে, দেখুন তো এই বালাটা কি না, তোলতে এই তো বালা, তোমার কাছে কী করে গেল? বলে, আমার কাছে মিষ্টি কিনতে গিয়েছিল, তাই টাকা তো ছিল না কাছে, তাই বালাটা দিয়ে মিষ্টিটা নিয়ে আসছে। তখন সবাই সেই দোকানদারকে দণ্ডবত প্রণাম করলেন, জীবন ধন্য মিষ্টি বিক্রি করা, আশায় আশায় এই থাকা। ভগবান অ্যাকচুয়ালি ভক্তের যে বাসনা, বৃন্দাবনে চিন্ময় ধাম কল্প বৃক্ষ, বৃন্দাবনে যা কল্পনা করা হয় তাই হয়, বৃন্দাবনে অপ কিছু নাই। আমি একদিন আগে একটা ঘটনা বলছিলাম যে ভোপাল থেকে একজন ভক্ত, তিনি মথুরা আসবেন। তো ভোপাল থেকে আসতে, মথুরা আসতে 8 থেকে 9 ঘন্টা সময় লাগে। তো উনি যে কম্পার্টমেন্টে উঠেছেন, সেখানে সবাইকে নিয়ে ভাগবত পাঠ করছেন। তো ওনার
আরাধ্য দেবতা আছে গিরিধারী, তিনি গিরিরাজকে আফারে রেখে রেখেছেন, বসে রেখেছেন, আর নিচে তিনি ভাগবত পাঠ করছেন। তো ভাগবত পাঠে তিনি এত তন্ময় হয়ে গেছেন, মথুরা স্টেশনে এসে গেছে তিনি জানেন না। তখন সবাই বলছে যে সাধু বাবা আপনি মথুরা নামবেন, তিনি মথুরা চলে আসছে বলে হ্যাঁ আসে। তখন তিনি তাড়াতাড়ি ব্যাগটা গছিয়ে নেমে পড়ছে, কিন্তু ওনার গিরিধারী ওই আপারে রয়ে গেছে। উনি মথুরা স্টেশন থেকে বেরোলেন, বাসায় গেলেন, স্নান করলেন, রান্না করছেন, ভোগ লাগাবেন। এখন গিরিধারী আর তো ব্যাগে পাচ্ছে না, গিরিধারী কোথায়? গিরিধারী নাই। তখন উনি চিন্তায় পড়ে গেছেন, গিরিধারী কোথায় গেল? তা ধরুন প্রায় 3-4 ঘন্টা হয়ে গেছে, উনি আবার চলে আসছেন মথুরাই জংশনে। এসে স্টেশন মাস্টারকে বলছে যে অমুক ট্রেনটাকে আছে, বলো অমুক ট্রেন কত ঘন্টা আগে? 3-4 ঘন্টা আগে ট্রেন থাকে নাকি? কোথায় কি টিকিটটা? তো টিকিটটা দেখেছে। তখন স্টেশন মাস্টার তার রুম থেকে বেরিয়ে এসে এই সাধু বাবাকে সাষ্টাঙ্গে প্রণাম করেছে, বলে আপনার জীবন ধন্য। কেন আমার জীবন ধন্য? বলে 4-5 ঘন্টা এই ট্রেনটা দাঁড়িয়ে আছে, ট্রেনের কোনো ইঞ্জিন কোনো কিছু নষ্ট হয় নাই, সিঙ্গাল হয় না, সিঙ্গাল হয় কিন্তু ট্রেন চলে না। তখন তিনি দৌড়ে গেছেন, যে ট্রেন দাঁড়িয়ে আছে, তিনি যে কম্পার্টমেন্টে ছিল সেই কম্পার্টমেন্ট গেছে, যে উঠে দেখে গিরিরাজ সেইভাবে এতে আছেন। তিনি যখন গিরিরাজকে নিয়ে যখন প্ল্যাটফর্মে আসছেন, ওদিকে গাড়ি সিঙ্গাল হয়েছে, গাড়ি চলা শুরু করেছে। তার যে সত্য কথা, এটা অবাস্তব মিথ্যা গল্প নয়, তার যে সত্য কথা, ভগবান তার ভক্তের জন্য যে ওয়েট করেন এটা জ্বলন্ত প্রমাণ। হ্যাঁ, এটা অনেক বাস্তব কিছু নয়, আমরা এর মনে করতে পারি না, এটা কোনো গল্প নয়। আমরা তো অনেক ভাগবত মানে কাহিনী শুনি, অনেক কাহিনী আছে ভগবান লীলা করছেন, কিন্তু এটা এই এখানেই সম্ভব, ভগবান এরা ই হয়েছে করেছেন। তো এটাই যে ভগবান ভক্তের মহিমা, ভগবান যার ভক্তের জন্য তিনি যে সব কিছু করেন সেটা একটা দৃষ্টান্ত দিয়েছেন।